এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো, আপনারা জানেন যে গতকাল ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফি টেস্টের অনুমতি দিয়েছে শিয়ালদা আদালত। সেক্ষেত্রে আজ ধৃতকে নিয়ে যাওয়া হবে সিজিও কমপ্লেক্স থেকে শিয়ালদা আদালতে। কি আপডেট রয়েছে? আমরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমরা যোগাযোগ করব তার সঙ্গে। আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, গতকালই ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের আবেদন মঞ্জুর করেছে শিয়ালদা আদালত। সিবিআই এর আবেদনের প্রেক্ষিতে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি নেওয়ার জন্য আজ সিজিও কমপ্লেক্স থেকে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হবে ধৃতকে। আপনারা জানেন যে ইতিমধ্যেই সঞ্জয় রায় নিয়ে কিন্তু বিভিন্ন রকম তথ্য উঠে এসেছে সিবিআই এর হাতে। সিবিআই আধিকারিকরা তারা বলছেন যে নতুন নতুন তথ্য উঠে আসছে। ঘটনার দিন সন্ধে ছটায় আরজি করে ঢোকে সঞ্জয়, সঙ্গে ছিল সৌরভ নামে আরেক সিভিক ভলেন্টিয়ার। রাত ১১টা নাগাদ আপনারা জানেন হাসপাতালের চেস্ট মেডিসিন ব্লকে ঢোকে ধৃত। ফের ভোর ৪:০৩ আবারও চেস্ট মেডিসিন ব্লকে ঢোকে সঞ্জয়। এমনই কিছু নতুন নতুন তথ্য উঠে এসেছে সিবিআই আধিকারিকদের হাতে। গতকালই ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে শিয়ালদা আদালত। সেক্ষেত্রে আজ সিজিও কমপ্লেক্স থেকে সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়ার কথা রয়েছে। সিবিআই এর আবেদনের প্রেক্ষিতেই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি নেওয়ার জন্য আজ সিজিও কমপ্লেক্স থেকে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হবে ধৃতকে। একদিকে আপনারা জানেন যে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের, অন্যদিকে সঞ্জয় রায় তিনি ৩ ঢুকেছিলেন ঘটনার দিন আরজি করে, এমনই কিছু তথ্য উঠে এসছে সিবিআই আধিকারিকদের হাতে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সিজিও থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, যে তথ্য এখনো পর্যন্ত উঠে আসছে যে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে শিয়ালদা আদালত, সেক্ষেত্রে আজ তাকে সিজিও থেকে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হবে, কি আপডেট? দেখো সন্ধ্যা, একদম গতকাল দেখলাম সিজিও থেকে বেশ কিছু সিবিআই আধিকারিকরা তারা কোর্টে গেছিলেন এবং প্রত্যেকে একাধিক তথ্য নিয়ে তারা গেছিলেন, যার মধ্যে দেখা গেছে কি এই যে সঞ্জয় রায়, যে ধৃত সঞ্জয় রায় তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা, কিন্তু ঠিক করে কোনো প্রশ্ন দিচ্ছেন না। সেজন্য সিবিআই আধিকারিকরা এই সঞ্জয় রায়ের পলিগ্রাফি টেস্ট করানোর জন্য সিবিআই আধিকারিকরা আবেদন করেছেন কোর্টে এবং কোর্ট থেকে সেই পারমিশন হয়েছে এবং এমনটাই সিবিআই সূত্রে খবর কি এই সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হবে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তর থেকে কোর্টে এবং সেই কোর্টে থেকেই তাকে পেশ করা হবে এবং যে সিবিআই আধিকারিকরা তার যে পারমিশন নিয়েছেন, অর্থাৎ তার হস্তক্ষেপ নিয়েছেন, তার সিগনেচার নিয়েছিলেন, সেই সিগনেচার তার কোর্টের সামনে দেখাতে হবে তাকে এবং সেই সিগনেচারের পারমিশন নেওয়ার পরই যে পলিগ্রাফ টেস্ট, সেই টেস্টের জন্য তাকে নিয়ে যাওয়া হবে এবং এই পলিগ্রাফি টেস্ট হওয়ার পরই পরিষ্কার হবে সঞ্জয় রায় কতটা মিথ্যে কথা বলছেন এবং কতটা সঠিক কথা বলছেন। যেমনটাই একাধিক অভিযোগ উঠেছে ইতিমধ্যে এবং কোর্টে আদেশ আসার পরই সিবিআই তদন্ত শুরু করা হয় এই আর্টিকল ঘটনা নিয়ে এবং এই আর্টিকল ঘটনায় একমাত্র সঞ্জয় রায় যুক্ত আছেন বা আরও কেউ যুক্ত আছে সেই সমস্ত তথ্য জানার জন্য সঞ্জয় রায়, কেন কি সঞ্জয় রায় দেখা গেছে সঞ্জয় রায়কে সেই চেস্ট মেডিসিন ব্লকে ৩ যেতে এবং বেরোতে এবং সেই সঞ্জয় রায়ের সঙ্গে আরও কেউ ছিল যুক্ত এই ঘটনা ঘটানোর জন্য বা আর বা সঞ্জয় রায় শুধু এই ঘটনাটা ঘটিয়েছিলেন, এই সমস্ত তথ্য তিনি লোকাচ্ছেন এমনটাই সিবিআই তরফ থেকে কোর্টে বলা হয়েছে এবং সেই তথ্য জানার জন্য, অর্থাৎ আসল কথা আসল উত্তর জানার জন্য এই পলিগ্রাফি টেস্ট এবং এই পলিগ্রাফি টেস্ট করানোর পরই পরিষ্কার হয়ে যাবে সঞ্জয় রায় কতটা মিথ্যে কথা বলছেন এবং কতটা সঠিক কথা বলছেন। সেক্ষেত্রে সঞ্জয় রায়কে আজ কিছুক্ষণের মধ্যে, যেটা সিবিআই সূত্রে খবর, সেই জন্য কেন্দ্রীয় বাহিনী জামানদের ফোর্স বাড়ানো হয়েছে সিজিও কমপ্লেক্সে এবং এই সঞ্জয় রায়কে কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় তাকে সঞ্জয় রায়কে কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাবেন সিবিআই আধিকারিকরা, সেইখানে সিবিআই আধিকারিকরা তার মেডিকেল করাবেন এবং তারপরে তাকে কোর্টে পেশ করবেন। কোর্টে পেশ করার পর তাকে যেই জায়গায় এই পলিগ্রাফি টেস্ট হয় সেই পলিগ্রাফি টেস্টের জায়গায় নিয়ে যাবেন এবং সেইখানে বসিয়ে একজন আইনজীবী থাকবে, সরকারি আইনজীবী, এবং সরকারি আইনজীবীর নজরে এই টেস্টটি হবে এবং থাকবেন কেসের আয়ো, অর্থাৎ যে এই তদন্ত এই আর্টিকল
গতকাল ঘটনাটি তদন্ত করছেন আয়োগ, তিনি থাকবেন ঘটনা টেস্টের সময় এবং থাকবেন সঞ্জয় রায়। এবং সঞ্জয় রায় টেস্ট হওয়ার পরই সঙ্গে সঙ্গে তাকে নিয়ে চলে আসবেন সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে, এবং তার পাশাপাশি যে উত্তর এখনো পর্যন্ত এই ছদিন ধরে বা সাত দিন ধরে দিচ্ছেন সঞ্জয় রায়, সেই উত্তরের ভিত্তিতে আসার যে পলিগ্রাফি টেস্ট সেইটা মেলানো হবে এবং মিলিয়ে দেখা হবে কতটা সঠিক দিয়েছেন উত্তর সঞ্জয় রায় বা কতটা ভুল উত্তর দিয়েছেন। এই আমাদের অপেক্ষার বিষয়, এবং যে সিবিআই আধিকারিক কিছুক্ষণের মধ্যেই সিবিআই যে সঞ্জয় রায়কে নিয়ে কোর্টের উদ্দেশ্যে রওনা দেবেন এমনটাই সিবিআই সূত্রে খবর উঠে এসেছে। সানন্দ ধন্যবাদ সন্তোষ, আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সিজিও কমপ্লেক্স থেকে সন্তোষ ঠাকুর। সিজিও থেকে আর কিছুক্ষণের মধ্যেই শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হবে ধৃত সঞ্জয় রায়কে, এবং সেখানে পলিগ্রাফ টেস্টের কথা আগেই অনুমতি দিয়েছে শিয়ালদা আদালত, এবং সেই অনুযায়ী আজ সিজিও কমপ্লেক্স থেকে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হবে ধৃত সঞ্জয় রায়কে।